Go! আমরা আছি কাপু বিচে। এটা হচ্ছে কাপু বিচের লাইট হাউস। এখানে পুরো হোয়াইট স্যান্ড, খুবই মিহি বালি। এখানে জায়গায় জায়গায় রেড ফ্ল্যাগস দেওয়া আছে, ওগুলো হচ্ছে ডেঞ্জার জোন। ওইখানে আছে লাইফ গার্ড আছে, মনে হচ্ছে এটা বন্ধ আছে, উঠতে দেবে না। হ্যাঁ, মানে ওই ওপর অব্দি যাওয়া যাবে না, এখানে দরজাটা এখানে বন্ধ। সকাল থেকে ঘোরার পর এবার আমরা হোটেলে ঢুকছি।
আমাদের হোটেলের নাম মালপে সি ফ্রন্ট কটেজেস। আমাদের হোটেলটা একদম মালপে বিচের সামনে। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখানটায় বসলে একদম সামনে থেকে সি দেখা যায়, মালপে সি। এবার আমরা চললাম রুমের দিকে। এই হোটেলের ক্যাম্পাসটা খুবই সুন্দর, পুরো মনে হবে নেচারের মধ্যে আছে। হোটেলের ভেতরটা ভীষণ সুন্দর, প্রচুর সবুজ গাছপালা আছে। এটা হচ্ছে ডিলাক্স কটেজ। এর কস্ট একটু বেশি, কারণ এই রুমটা নিলে একদম রুমের ভেতর থেকে সামনে সমুদ্র দেখা যায়। আমাদের রুমটা একটু ভেতরে, তাই একদম সামনে সমুদ্র দেখা যায় না। আমরা এখন যাচ্ছি রুমের দিকে। সো নেক্সট দিন আমরা বেরিয়ে পড়লাম সেন্ট মার্টিন আইল্যান্ডে। মালপে বিচ থেকে লঞ্চ পাওয়া যায়, ওইখান থেকে অলমোস্ট 20 মিনিটস লাগে সেন্ট মেরি আইল্যান্ড পৌঁছাতে। আমরা চলে এসেছি সেন্ট মেরিজ আইল্যান্ডে। এখন আমরা বোট থেকে নেমে আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই আইল্যান্ডটা খুবই ছোট কিন্তু ভীষণ সুন্দর। আমরা ওই গেটের দিকে এগিয়ে যাচ্ছি এখন। এখন আমরা লাঞ্চ করছি, এরপর আমরা প্যারাসেলিং করতে যাব।
All the best. Nahi. Acche se aaiye. कुछ नहीं होगा Bang, bang, leave you sleep. Tick, tick, boom.